हेलो एवरीवन, वेलकम टू आवर चैनल लर्न टू सॉल्व। আমরা যে ম্যাথমেটিক্সের যে টপিকগুলো শুরু করেছিলাম তার মধ্যে থেকে জিওমেট্রির দুইটা ভিডিও অলরেডি আপলোড করা হয়ে গিয়েছে। তারপর আমরা অ্যালজেব্রার একটা ভিডিও আপলোড করেছিলাম এবং আজ আমরা যা পড়ব সেটা হলো বার কোশ্চেন্স, মানে যেগুলো নাম্বারের উপরে বার দেওয়া থাকে ওই কোশ্চেনগুলোকে কীভাবে আমাদের সলভ করতে হয় তা আমরা জেনে নেব শর্ট ট্রিক্সের মাধ্যমে। সলভ করে নেব সেকেন্ডের মধ্যে তোমরা এই এবং এইসব ধরনের প্রশ্নগুলি রেলওয়ে এবং এসএসসি এক্সামের মধ্যে তোমরা একটা পাবে। তার সাথে সাথে ত্রিপুরা টেট বলো, দেখো তোমাদের কম্পিটিটিভ এক্সামে মানে ওয়ান মার্কের হয়ে একটা প্রশ্ন আসেই আসে। এই প্রশ্নগুলো কীভাবে আমরা খুব কম সময়ের মধ্যে করতে পারবো তা আমরা এই ভিডিওর মধ্যে জানবো। তাই দেরি না করে প্রথম প্রশ্ন দিয়ে শুরু করি আজকের আমাদের এই ক্লাসটা। সবাই জানতে হবে যে বারটা কি, এই যে বারটা কি। ধরে নেই একটা মান ওয়ান আপন থ্রি, এটার আমরা কি লিখতে পারি যে ডিভাইড করি তাহলে কত চলে আসে, 0.33333 এইভাবে চলতে থাকবে, কন্টিনিউ এইভাবে কন্টিনিউ চলতে থাকবে। তাহলে কোনো একটা সংখ্যা যদি বারবার আসতে থাকে তখনই আমরা ওই সংখ্যাটিকে সিম্পলভাবে লিখতে পারি ওই সংখ্যাটির উপরে বার দিয়ে, এই বারটাকে দিয়ে। এই বারটার মানে যে এই নাম্বারটা বারবার আসছে, কন্টিনিউ আসছে, ঠিক আছে, এই নাম্বারটা বারবার আসছে। তাহলে বারটা বুঝে গেলাম, যদি কোনো নাম্বার উপর যদি ধরে নিই যে যেমন 827 এটার বার দেওয়া আছে মানে কি এই 27টা কন্টিনিউ আসছে, আবার 27 আবার 27 সরি এখানে বার দিতে হবে না, মানে এইভাবে আসছে 27 27 এইভাবে। বার মানেই ধরে নিলাম 5-এর উপরে বার দেওয়া আছে মানে কি এই 5 5 5 5 5 মানে এইখানে এইভাবে কন্টিনিউ আপ টু কন্টিনিউ আসে, মানে অসংখ্য। যখন একটা সংখ্যা বা যে কোনো সংখ্যার উপরে বার থাকে যদি মানে ওই সংখ্যাগুলি পরপর কন্টিনিউ চলতে থাকবে, ঠিক আছে, তখন ওই সংখ্যাগুলোকে সিম্পলিফাই হবে মানে ছোটোভাবে লেখার জন্য এই বারটাকে ইউজ করা হয়, ঠিক আছে। তাহলে প্রশ্নগুলি করলেই আমরা ইউজগুলোকে আরও ভালোভাবে বুঝতে পারবো। প্রথম প্রশ্নটা শুরু করি। প্রথম যে প্রশ্নটা হলো মানে মেক দ্য সিম্পলেস্ট ফর্ম, মানে এটার সহজ মানে সিম্পলেস্ট ফর্মে মানে ভেঙে এটাকে ফর্মটাকে তৈরি করার। তো কীভাবে লিখবো আমরা দেখে নেব। সবের আগে আমরা কি করব, একটা টার্ম দিয়ে দেব যেভাবে আমরা দশমিকটা তুলি আর কি, ঠিক আছে। দেওয়ার পর যে সংখ্যাগুলির উপরে বার থাকবে, যে সংখ্যাগুলির উপরে বার থাকবে মানে যতগুলি সংখ্যাগুলির উপরে বার থাকবে ততটা সংখ্যার জন্য নাইন বসবে। এখানে কয়টা সংখ্যার উপরে বার আছে, একটা দুইটা, তার জন্য দুইটা নাইন, মানে যতগুলি সংখ্যার উপরে বার বসবে ততগুলি নাইন বসবে, ঠিক আছে। তারপর আমরা টোটাল সংখ্যাটাকে লিখবো। আচ্ছা, এর জন্য একটা ফর্মুলা তোমরা লিখতে পারো যে যখন এই বারটাকে উঠাতে হবে আমাদের আমরা কী ফর্মুলাটাকে ইউজ করব, নাম্বার টোটাল যে নাম্বারটা দেওয়া থাকবে, টোটাল যে নাম্বারটা দেওয়া থাকবে মানে এখানে টোটাল আমার কত আছে 63, টোটাল যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারটা থেকে নন রিপিটিং নাম্বার, নন রিপিটিং নাম্বার, তারপর নিচে যেটা হবে রিপিটিং নাম্বার, রিপিটিং নাম্বার এবং তার সাথে যেটা হবে নন রিপিটিং নাম্বার, নন রিপিটিং নাম্বার মানে যে টোটাল নাম্বারটা দেওয়া আছে সেটাকে লিখবো। তারপর যদি নন রিপিটিং নাম্বার, হ্যাঁ নন যদি রিপিটিং নাম্বার, তো যেমন ধরে নাও 0.567 এর মধ্যে এই দুইটা সংখ্যার উপরে বার দেওয়া আছে তাহলে এটাকে আমরা কীভাবে লিখবো, এই মানে ফর্মুলাটাকে ইউজ করে লিখে দেখাই, তারপর বাকি প্রশ্নগুলি করবো আর কি। কীভাবে লিখবো, যতগুলি সংখ্যার উপরে বার আছে অতগুলি সংখ্যার জন্য নাইন বসবে, ঠিক আছে, রিপিটিং নাম্বারের জন্য আমরা নাইন ইউজ করি, ঠিক নাইন বসালাম, মানে যতগুলি সংখ্যার উপরে বার আসবে ততগুলি সংখ্যার জন্য কী বসবে নাইন বসবে, কয়টা নয় আসবে, একটা দুইটা নয়। তারপর নন রিপিটিং যে নাম্বারগুলো, নন রিপিটিং নাম্বার এখানে কয়টা আছে দশমিকের পরে, এইটার মধ্যে একটা কন্ডিশন হবে রাইট সাইড অফ ডেসিমাল, রাইট সাইড অফ ডেসিমাল মানে দশমিকের ডান দিকের পরে যতগুলি নন রিপিটিং নাম্বার থাকবে তার জন্য বসবে শূন্য,
এইখানে ঠিক দশমিকের ডান দিকে যতক্ষণ নন রিপিটিং নাম্বার থাকবে তার জন্য বসবে শূন্য এবং যতক্ষণ রিপিটিং নাম্বার থাকবে মানে যেগুলোর উপরে বার দেওয়া থাকবে তার জন্য বসবে যতগুলি সংখ্যা থাকবে তার ততগুলি নাইন বসবে এখন দুইটা সংখ্যার উপরে বার দেওয়া তাই ডাবল নাইন ঠিক নিচেরটা গেল আসলে নিচেরটা বুঝতে পারলে তারপর উপরেরটা টোটাল নাম্বারটা কত দেওয়া আছে 567 মাইনাস নন রিপিটিং নাম্বার এখানে নন রিপিটিং নাম্বার কি আছে শুধু ফাইভ ঠিক মানে জিরো ফাইভ লোক একই কথা মানে ফাইভ তারপর এটাকে মাইনাস করবো নিচে কত নাইন নাইন জিরো আর ওপরে সেভেন থেকে ফাইভ চলে গেলে টু সিক্স ফাইভ ফাইভ সিক্সটি টু এটা চলে আসে তোমাদের সিম্পলেস্ট ফর্ম অফ দিস নাম্বার ঠিক আছে তাহলে এই প্রশ্নটা করে নেই এই প্রশ্নটা কীভাবে হবে একটু রাফ করে নেই জায়গাটা একটু এবড়ো হয়ে গেছে এটা এখন কীভাবে করবো প্রথমে টান দিয়ে দেবো দেওয়ার পর নিচে ততগুলি সংখ্যার উপর বার থাকবে ততগুলি আমরা কী লিখবো নাইন লিখবো কয়টা সংখ্যার বার হবে দুইটা তার নাইন কয়টা হবে ডাবল নাইন তারপর উপরে টোটাল নাম্বার কত আছে সিক্সটি থ্রি মাইনাস নন রিপিটিং নাম্বার কয়টা এখানে নন রিপিটিং নাম্বার শুধু কোনোটাই নেই জিরো দশমের আগে দিলেও চলে না দিলে চলে এটার কোনো ভ্যালু নেই তাহলে আমরা জিরোই লিখবো ঠিক আর এইখানে কোনো নন রিপিটিং নাম্বার নেই দশমিকের পরে তাই কোনো আর জিরো বসবে না ঠিক আছে এটা কত চলে আসবে সিক্সটি থ্রি আপন নাইনটি নাইন এটি তোমরা আরও সিম্পলিফাই করতে পারো যদি অপশনে যদি সিম্পলিফাই করে দেওয়া থাকে তাহলে করতে পারো না যদি অপশনে এইটাই দেওয়া থাকে তোমরা এটির আনসার ধরতে পারো যদি সিম্পলিফাই করতে হলে করতে পারো থ্রি দিয়ে করো তোমরা থ্রি দিয়ে হলে থ্রি টু জা সিক্স থ্রি ওয়ান জা থ্রি থ্রি দিয়ে থ্রি থ্রি জা নাইন থ্রি থ্রি জা নাইন তারপর আবার কত যাবে তিন দিয়ে যাবে থ্রি সেভেন জা টোয়েন্টি ওয়ান থ্রি ইলেভেন জা থার্টিন সিম্পলেস্ট ফর্ম তোমরা যদি অপশনে যেটাই দেওয়া থাকে তোমরা সেটাকে ইউজ করে লিখতে পারো ঠিক আছে ক্যাটাগরি ব্যাপারটা তোমরা দেখে নেবে এই হলো প্রথম প্রশ্নের সিম্পলেস্ট ফর্মটা তারপর দেখে না সেকেন্ড প্রশ্নে কি আমরা সলভ করি তো এইটাই এই প্রশ্ন কীভাবে সলভ করবো প্রথমে একটা টান দিয়ে দেবো ড্যাশ টান দিয়ে দেবো ঠিক আছে ডিভাইডের মতো তারপর কাজটা কী হবে সেকেন্ড কাজটা হবে যে কতগুলি সংখ্যার উপরে বার দেওয়া আছে এখানে দুইটা সংখ্যার উপরে বার দেওয়া আছে তো কয়টা নাইন বসবে ডাবল নাইন জয়টা সংখ্যার উপরে নাইন এর বার থাকবে ততটা নাইন বসবে ঠিক আছে দুইটা সংখ্যার বার দেওয়া আছে নাইন কয়টা বসবে দুইটা বসবে তারপর কী বলেছিলাম দশমিকের ডান সাইডে রাইট সাইড অফ ডেসিমালের যতগুলি নন রিপিটিং নাম্বার থাকবে তার জন্য বসবে একটা তার জন্য ততগুলি শূন্য বসবে যতগুলি নাম্বার থাকবে নন রিপিটিং নাম্বার কয়টা আছে একটাই নন রিপিটিং নাম্বার একটাই আছে এর জন্য একটাই শূন্য বসবে ঠিক আছে তারপর উপরে কি টোটাল নাম্বারটা বসে যাবে এই টোটাল নাম্বারটা বসে যাবো পরে টু ফিফটি ফোর মাইনাস কি নন রিপিটিং নাম্বার নন রিপিটিং নাম্বারটা কোনটা এইটা এই টুটাই বসবে এখানে এসে ঠিক আছে তারপর সিম্পলিফাই করব নাইন নাইন জিরো টু ফাইভ টু অপশন যদি এটা দেওয়া থাকে তোমরা এটা লিখতে পারো অথবা তোমরা এটাকে সিম্পলিফাই করে লিখতে পারো যে মানে ডিভাইড দিয়ে আর কি তো ফিফটি টুকে আমরা যদি ডিভাইড দিই টু দিয়ে যদি কাটি তাহলে কত চলে আসবে ওয়ান টোয়েন্টি সিক্স আর নাইন নাইন জিরোকে যদি কাটি তাহলে নাইন নাইন জিরোকে কাটলে দুই দিয়ে ফোর নাইনটি ফাইভ আর যাবে কি তিন দিয়ে যাবে আশা করি তিন দিয়ে যদি এটাকে দিই আমি হ্যাঁ তিন দিয়ে দিলে এটা যাবে ওয়ান সিক্সটি ফাইভ তিন দিয়ে এটাও যাবে তিন চারে বারো আর তিন দুগুণে ছয় তারপর আর যাবে কি একশো ওয়ান সিক্সটি ফাইভকে সেভেন দিয়ে দেখো তো ওয়ান সিক্সটি ফাইভ ডিভাইড বাই সেভেন মনে হচ্ছে আর যাবে না থ্রি দিয়ে যদি যায় ফিফটি ফাইভ আর থ্রি দিয়ে ফিফটি টুকে ফোরটি টুকে যাবে থ্রি দিয়ে হ্যাঁ যাবে থ্রি ফোরটিন যা ফোরটি টু থ্রি দিয়ে ফিফটি ফাইভ তাহলে আর যাবে না এটা একটা ইভেন নাম্বার এটা একটা অড নাম্বার তাহলে ফোরটিন বাই ফিফটি ফাইভ এইটা যখন করবে যখন সিম্পলেস্ট ফর্ম যদি অপশনে এইটা দেওয়া থাকে আর কি মানে যদি এইটা না দেওয়া থাকে তাহলে তোমরা একটু কাটাকুটি করে এই ফর্মটাকে তৈরি করে নেবে ঠিক আছে তারপর ওয়ান পয়েন্ট এইটের উপরে বার দেওয়া আছে সবের আগে প্রথম কাজটা কি টান দিয়ে দেবো তারপর
বার কোয়ার্টার সংখ্যার উপর আছে, একটা সংখ্যার উপর বার দেওয়া আছে, একটা সংখ্যার জন্য নাইন, ঠিক। এবং দশমিকের পরে, দশমিকের পরে কিন্তু, দশমিকের আগে বলেন, দশমিকের পরে নন রিপিটিং নাম্বার কয়টা আছে? জিরো, একটাও নাই কিন্তু দশমিকের ডান দিকে, ডান দিকে, রাইট সাইড অফ ডেসিমেলের ডান দিকে কোনো নন রিপিটিং নাম্বার নাই, তাই এর জন্য কোনো আমরা জিরো বসাবো না, কোনো নাম্বার নাই তো, ঠিক আছে, তাই জিরো বসাবো না। তারপর উপরে কি টোটাল নাম্বার, টোটাল নাম্বারটা কত? এইটিন মাইনাস নন রিপিটিং নাম্বার, এটার জন্য কোনো দশমিক দেখতে হবে মানে দেখতে হবে না। নন রিপিটিং নাম্বার কয়টা আছে? ওয়ান, মানে যে সংখ্যাটা আছে ওইটাই বসাতে হবে আর কি, যে সংখ্যাটা আছে তখন দশমিকটাকে তুমি মানে মনে মনে তুলে নেবে, নিয়ে মানে যেগুলো নন রিপিটিং নাম্বার থাকে সেগুলোকে এখানে পুট করে দেবে ডাইরেক্ট। তারপর এটা কীভাবে লেখা যায়? নাইন আপন সেভেন্টিন, এটাই হলো এটার আনসারটা। এই অঙ্কটাকে মানে তোমরা আবার অন্যভাবে করতে, যদি অপশনে অন্যভাবে আনসারটা দেওয়া থাকে, যদি এইভাবে দেওয়া থাকে ঠিক আছে, নতবা যদি আমরা এটাকে লিখতে পারি না ওয়ান পয়েন্ট এইট বারটাকে আমরা এইভাবে লিখতে পারি, ওয়ান প্লাস জিরো পয়েন্ট এইট বার এইভাবে লিখতে পারি, তাহলে দশমিকটা তোলার সময় আমরা এইভাবে আমরা মানে প্লাস ভাবে হিসাবে এটাকে তুলি আর কি, মানে কাউন্ট করি। তাহলে এইটা এইটার জায়গা ঠিকভাবে থাকুক, আমি জিরো পয়েন্ট এইট বারটাকে নিয়ে ক্যালকুলেশন করি, এটার জন্য কী হবে? নাইন, আর এরপর কোনো রিপিটিং নাম্বার নেই, তাই কোনো জিরো বসবে না, এবং ওপরে কত বসবে? এইট, আর কোনো নাম্বার যেহেতু নেই, নন রিপিটিং নাম্বার যেহেতু নেই তাই কোনো নাম্বারও বসবে না, তাই এইটই বসবে, ঠিক। এটা আমরা কীভাবে লিখতে পারবো? ওয়ান এইট আপন নাইন, যদি প্রশ্নে এইভাবে দেওয়া থাকে তাহলে তোমরা এইভাবে উত্তর করতে পারো, অথবা মানে এই প্রশ্নকে দুইভাবেই করা যায় আর কি, যে কোনো প্রশ্ন আগের প্রশ্নগুলোকে করা যেত, দেখায় নেই, শুধু এইভাবেও করতে পারো তোমরা, এইভাবেও করতে পারো, অপশনটা দেখে আর কি, ঠিক আছে। তারপর এটাকেও তো এইভাবে লেখা যায় সেমভাবে, দেখো নেক্সট প্রশ্নটা, জিরো পয়েন্ট ফাইভ এইট থ্রি, এটা কীভাবে লিখবো? বার দিয়ে দেবো, টান দেওয়ার পর প্রথম কাজটা কি, বার যে চিহ্নটা কয়টা সংখ্যার উপর আছে? একটা সংখ্যার উপর আছে, তার জন্য একটা নাইন, নন রিপিটিং নাম্বার কয়টা আছে? একটা দুইটা, এর জন্য দুইটা জিরো, তারপর উপরে হবো টোটাল নাম্বারটা ফাইভ এইটি থ্রি মাইনাস নন রিপিটিং নাম্বার যেগুলো আছে ওইগুলোকেই পুট করতে হবে, ফিফটি এইট, এই দুটোই তো আছে নন রিপিটিং নাম্বার, এইগুলোকেই পুট করতে হবে, তারপর মাইনাস করব নাইন হান্ড্রেড থার্টিন থেকে এইট চলে গেলে ফাইভ, এখানে সেভেন থেকে ফাইভ চলে গেলে, সরি সেভেন রইল, সেভেন থেকে ফাইভ চলে গেলে টু অ্যান্ড ফাইভ, ঠিক, ভুল হলো না তো, ফাইভ এইটি থ্রি মাইনাস ফিফটি এইট ফাইভ টোয়েন্টি ফাইভ, ওকে কারেক্ট। তারপর তুমি সিম্পলিফাই করতে চাইলে সিম্পলিফাই করতে পারো, না করলে চলবে, যেমন সিম্পলিফাই করি তাহলে এটা কত আসবে, ফোর ফাইভ জিরো, এটাকে করলে ফাইভ টোয়েন্টি ফাইভকে ফাইভ ওয়ান যা ফাইভ জিরো, এই আরও করতে পারো ফাইভ নাইন যা ফাইভ ওয়ান যা তিন দিয়ে যাবে, থ্রি থার্টি দা নাইনটি, থ্রি সেভেন যা আর যাবে না, এরপরে সেভেন বাই থার্টি, এটার আনসারটা কত চলে আসলো? সেভেন বাই থার্টি। যদি প্রশ্নে এইভাবে দেওয়া থাকে, যদি ফাইভ টোয়েন্টি ফাইভ বাই নাইন হান্ড্রেড দেওয়া, তোমরা এইভাবে আনসার করতে পারো, অথবা যদি সেভেন বাই থার্টি দেওয়া থাকে, মানে অপশন দেখে তোমরা এইভাবে মানে সিম্পলিফাইটা করবে আর কি, মেইন কাজটা হলো এটাকে আমরা ভাঙবো। তারপর দেখে নেবো ফাইভ নাম্বার প্রশ্নটা, কী দেওয়া আছে? ফাইভ পয়েন্ট থ্রি টু ওয়ান, এই টু ওয়ানের উপরে বারটা দেওয়া আছে, তার প্রথম কাজটা কি, ড্যাশ দিয়ে তারপর যে সংখ্যাগুলোর উপরে বার আছে ওই সংখ্যাগুলোর জন্য নাইন বসবে, কয়টা বার আছে? দুটো সংখ্যার বার আছে, দুইটা নাইন বসবে। তারপর নন রিপিটিং নাম্বার কয়টা আছে দশমিকের পরে? কিন্তু নন রিপিটিং নাম্বার নিচের নিচে জিরো বসানোর যে ফর্মুলা সেটা হচ্ছে নন রিপিটিং নাম্বার রাইট সাইড অফ ডেসিমেল, ডেসিমেল ডান দিকের হিসাবে কাউন্ট, ডেসিমেল ডান দিকে কটা নন রিপিটিং নাম্বার আছে? একটাই, এর জন্য একটা জিরো বসবে। তারপর টোটাল নাম্বারটাকে লিখে দেবো ফাইভ থ্রি টু ওয়ান, তারপর নন রিপিটিং নাম্বার যেগুলো আছে ওইগুলোকেই ডাইরেক্ট পুট করবো ফাইভ থ্রি, ঠিক। তারপর মাইনাস করলে নাইন নাইন জিরো, এগারো থেকে তিন চলে গেলে এইট, এখানে আবার এগারো, এগারো থেকে ফাইভ চলে গেলে সিক্স, এখানে কত থাকবে টু, এখানে ফাইভ, ফাইভ টু সিক্স এইট, এইভাবে তোমরা
এইটাকে করতে পারো, সিম্পলিফাই করলে সিম্পলিফাই করে করতে পারো, অসুবিধা নেই মানে অপশনটা দেখে। তারপর দেখেন এটা আমি সিম্পলিফাই করছি না, একটু সময় লেগে যাবে, ঠিক আছে। তারপর দেখে নেবো নেক্সট প্রশ্নটা। এই সতেরো প্রশ্ন দেখে কিন্তু একটা প্রশ্ন রেলওয়ের এক্সামে অবশ্যই আসে, লাস্ট ইয়ার গ্রুপ ডির এক্সামে এসেছিল, এবছর এনটিপিসি এক্সামে এসেছিল, যারা যারা দিয়েছ তারা আশা করে বলতে পারবে। তারপর এই প্রশ্নটাকে আমরা কীভাবে করবো, ঠিক এটাকে দুইভাবে করব। প্রথম প্রচেষ্টা জানি আমরা কি সবগুলিকে ভেঙে নেবো আর কি, বার কয়টা আছে, একটা আছে, এর জন্য একটা নাইন, উপরে কী হবে শুধু থ্রি, নন ডিপিটিং নাম্বারটা জিরো, আর জিরো মাইনাস করে কোনো লাভ নেই। সরি, নন ডিপিটিং নাম্বার কয়টা আছে দশমিকের পরে, একটা, এর জন্য একটা জিরো। তারপর এখানে বারের দশমিক, সরি বার দেওয়া আছে কয়টা সংখ্যার উপরে, একটা সংখ্যার উপরে, এর জন্য নাইন, নন রিপিটিং নাম্বার রাইট সাইড অফ ডেসিমেল একটা দেওয়ার জন্য একটা জিরো। আর কত হবে এখানে মাইনাস করতে হবে, টোয়েন্টি টু, টোটাল নাম্বারটা মাইনাস টু হবে, প্লাস আবার নাইন হবে যে সংখ্যাটার উপরে বার দেওয়া আছে, এবং নন রিপিটিং নাম্বার রাইট সাইড অফ ডেসিমেল একটাই আছে, এর জন্য জিরো। টোটাল নাম্বারটা কত, টু হান্ড্রেড ওয়ান, মাইনাস কত হবে এই টুটাকে মাইনাস করা হবে নন রিপিটিং নাম্বারটাকে, টু জিরো আর কি, টু জিরো। তারপর এটা একটা প্লাস লাস্টের জন্য হবে যেটার উপরে বার দেওয়া আছে সেটার জন্য হবে নাইন, আর দশমিকের উপরে নন রিপিটিং নাম্বার কয়টা আছে একটাই আছে, যার জন্য একটা জিরো, আর উপরে কী হবে অনলি ওয়ান, ঠিক আছে। তারপর এখানে সবগুলি নিচের, যেহেতু নিচেরটা সবগুলি সেম, তাই আমরা এলসিএম নিয়ে নেবে, এলসিএম নিয়ে নাইনটি চলে আসবে। উপরে কী কী থাকবে, থ্রি প্লাস টোয়েন্টি টু থেকে টু চলে গেলে টোয়েন্টি, প্লাস দুশো এক থেকে টোয়েন্টি চলে কত আসবে ওয়ান, এখানে চলে আসবে কত, দশ থেকে দুই চলে গেলে থাকবে আট, এখানে কত থাকবে ওয়ান, ওয়ান এইটি ওয়ান, প্লাস থাকবে কত ওয়ান, সবগুলোকে আমি প্লাস করে নেই, নাইনটি ওয়ান, ওয়ান টু এখানে লিখে দিই, অসুবিধা হয়ে যাবে, ওয়ান এইটি ওয়ান, তারপর ওয়ান, তারপর থ্রি, তারপর টোয়েন্টি, থ্রি ওয়ান যে ফোর, ফাইভ এইট, আর টু টেন, জিরো ওয়ান কেডি, ওয়ান ওয়ান টু, টু হান্ড্রেড ফাইভ, টু হান্ড্রেড ফাইভ। এটা সিম্পলিফাই করে লিখতে পারো, লেখার যদি ইচ্ছে হয়, যেমন ফাইভ দিয়ে করলে ফাইভ ফোর দ্য টোয়েন্টি অ্যান্ড ফাইভ ওয়ান দ্য ফাইভ, আর পাঁচ দিয়ে আঠারো বাদ পাঁচ আঠারো নব্বই, পাঁচ আঠারো নব্বই আর যাবে না, এটা একটা ইভেন্ট নাম্বার, এটা একটা অড নাম্বার, এটা হবে সিম্পলেস্ট ফর্মটা এই প্রশ্নটা। এই প্রশ্নটাকে আমরা আরও অন্যভাবে করতে পারি, এতগুলো করলে এটা ক্যালকুলেশনটা একটু একটু টিকি হয়ে যায়, বেশি না একটু টিকি হয়ে যায়। এই প্রশ্নটাকে আমরা অন্যভাবে করতে পারি, কীভাবে করতে পারবো গ্রাফ করে নিই একটু, নাহলে দেখাতে পারবো না, আশা করি এই প্রশ্নটা বুঝতে পারলে এই পদ্ধতিতে, ঠিক আছে, বার তোলার পদ্ধতিতে। এই প্রশ্নগুলিকে আমরা আবার অন্য পদ্ধতিতে করতে পারবো, কীভাবে একটু দেখে নেই এটাকে কীভাবে করবো আমরা। আশা করি যেভাবে বোঝাচ্ছি আসলে তোমরা বুঝতে পারছো, অবশ্যই নিচে কমেন্ট করে জানাও কীভাবে তোমার কেমন লাগছে এই প্রশ্নগুলো তোমাদের। তো কীভাবে লিখবো, এই বার দেওয়ার মানেটা কী, এই নাম্বারটা বারবার আসছে, তাহলে প্রথম নাম্বারটাকে আমরা কীভাবে লিখতে পারি, বার দেওয়ার মানেটা কী, ওই নাম্বারটা বারবার আসছে, জিরো পয়েন্ট জিরো থ্রি 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 কন্টিনিউ চলছে, ঠিক। তার নিচেরটার মধ্যে জিরো পয়েন্ট শুধু টুটা, এই টুটা থেকে পরের টুটা কন্টিনিউ আসছে, এই পরের টুটা কন্টিনিউ আসছে, তারপর টু পয়েন্ট জিরো ওয়ানটা কন্টিনিউ আসছে, তাই ওয়ানের উপরে বাড়ি দেওয়া আছে, অ্যান্ড তারপর জিরো পয়েন্ট জিরো ওয়ানটা বারবার আসছে, এখানে আমরা অ্যাড করে নেব। আগেটা কত বেরিয়েছিল, আচ্ছাটা মানে নেই টু হান্ড্রেড ফাইভ বাই নাইনটি, ঠিক। তো এটাকে দেখে কীভাবে করবো আমরা, প্লাস করে নেবো সবগুলোকে, যেহেতু সবগুলোর সংখ্যা সেমই, তাই এখান থেকে কাউন্টটা শুরু করি, এখান থেকে সেমই আসবে, ওয়ান ওয়ান প্লাস ওয়ান টু ফোর সেভেন, এইখানেও সেভেন আসবে, এখানেও সেভেন আসবে, এইখানেও সেভেন আসবে, এইখানেও সেভেন আসবে,
এই জায়গা তো সেভেন আসবে, এই জায়গা তো সেভেন আসবে, এবং এইটার মধ্যে শুধু টুটা থাকবে, টুটা থাকবে, এবং সামনে কি থাকবে টু পয়েন্ট এত। তাহলে কোন সংখ্যাটা শুধু বারবার আসছে? এখানে ভুল লিখলাম না তো, ভুল টুল লিখলাম না তো, কোন সংখ্যাটা বারবার আসছে? এটা হচ্ছে টু পয়েন্ট টু সেভেনের উপরে বার, ঠিক? অথবা তোমরা লিখতে পারো আনসারটাকে টু পয়েন্ট টু সেভেন, টু পয়েন্ট টু সেভেন তোমরা লিখতে পারো। 41 কে 18 দিয়ে, আগে যে আমাদের রেজাল্টটা এসেছিল 41/18, হ্যাঁ 41/18 এটাই তো আমাদের রেজাল্টটা এসেছিল, যেটা আগে যে এসেছিল 41/18 মানে সিম্পলিফাই করার পর এটা যদি তোমরা ভাগ দিয়ে দেই তাহলে আনসারটা কিন্তু আসে 2.27777 চলতে থাকবে। তাহলে এই নাম্বারটি আমরা এখানে পেয়ে গেলাম, ঠিক? এই নাম্বারটি আমরা এখানে পেয়ে গেলাম ইজিলি। আমরা এই মেথডে করলে আমরা আনসারটা বের করতে পারবো, এই মেথডটি যদি করি তাহলে আমরা আনসারটাও বের করতে পারবো, মানে এইটাই আনসারটা আসবে, মানে ঘুরে ফিরে একই হবে আনসার, ঠিক আছে? আশা করি বুঝতে পারলাম। তাই নেক্সট প্রশ্ন আমরা এই মেথডেই করবো, এই প্রসেসে আর করবো না। তো 0.3 কে আমরা কীভাবে লিখতে পারি? 0.03333 আর এবং 4.04 কে 4.004 কন্টিনিউ হবে। তারপর 6.02, তারপর আবার 2, তারপর আবার 2, তারপর আবার 2, তারপর যেমন যে সংখ্যাগুলোর উপরে বার আছে ওইগুলোই কিন্তু রিপিট হয়ে হয়ে লেখা হবে। 0.2, তারপর আবার 2, তারপর আবার 2, তারপর আবার 2, তারপর আবার 2, তারপর আবার 2। তাই এখান থেকে লেখা শুরু করি, 2 2 4 8, এটা হচ্ছে 11, 11 1 কেডি, এটা আবার 11 হবে, 12 1 কেডি, 2 2 4 7, এটা হবে 8 8, এটা হবে কত 2, আর 6 আর 4 10। এই যে এই দুটা করা হয়নি, করা হলে 2 4 4 8 8 3 8 আর 3 যোগ করলে হবে 11, 11-এর 1 1 কেডি, এখানে হবে 1, এখানে হবে 2, মানে এই নাম্বারগুলো কন্টিনিউ আসবে, এখানে আবার 21 আসবে, এখানে আবার 21 আসবে, ঠিক আছে? এই সংখ্যাগুলি কন্টিনিউ আসতে থাকবে। যদি আমাদের অপশনে দেওয়া থাকে যে এটা সামটা কী হবে, যদি বার হিসেবে দেওয়া থাকে তাহলে আমরা লিখব 0.102821 উপরে বার, যদি এইভাবে দেওয়া থাকে এইটা হবে আনসার, আর যদি এইভাবে দেওয়া থাকে তাহলে আমরা এইটাকে আনসার ধরবো 10.2821, এইভাবে ধরলে আমরা এইভাবে এইটাকে আনসার ধরতে পারি, ঠিক আছে? নতবা আমরা এটাকে এইভাবে ধরতে পারি যে যেহেতু দুইটা সংখ্যার উপরে বার আসছে তাই 99 হিসেবে নিলে এটাকে আমি 99 হিসেবে লিখলে কীভাবে লিখবো, দুইটা সংখ্যার উপরে 99 আর তার জন্য দশমিকের উপরে দুইটা নন রিপিটিং নাম্বার, তার জন্য দুইটা জিরো, এবং টোটাল নাম্বারটা কত 10.2821 মাইনাস কত হবে 10.28, ঠিক? আর মাইনাসটা করে নিলে 10.2821 মাইনাস 10.28, মাইনাসটা করলে কত চলে আসবে 9900101793, মানে অপশনে যাই দেওয়া থাকবে তোমরা সেইভাবে প্রশ্নটাকে মানে উত্তরটাকে তৈরি করে নেবে, ঠিক আছে? যদি দশমিকে দেওয়া থাকে তাহলে দশমিকের মতো করে লিখবে, যদি বার হিসেবে দেওয়া থাকে বারের মতো করে লিখবে, এই বারটা বার করার পর তোমরা আবার এইভাবেও তোমরা 99 হিসাবে তৈরি করতে পারো, মানে যেভাবে উত্তরটা দেওয়া থাকবে অপশানের আনসারটা তুমি সেইভাবেই উত্তরগুলোকে লিখতে পারবে, অসুবিধা হবে না, ঠিক আছে? তারপর দেখে নেবো 4th নম্বর কোয়েশ্চেনটা। এই প্রশ্নটা কীভাবে করবো, সেমই হবে, ছোটো বারটা বাইরে রেখে দেবো কিউব রুটটাকে, এটার জন্য হবে কত 99 আর নন রিপিটিংয়ের জন্য 0, টোটালটা কত হবে 37, ঠিক? ঠিক বললাম কি না? সরি, এটার বারটা হবে এইখানে হবে, বারটা এই টোটালটার উপরে, ঠিক আছে? এই বারটা টোটালটার উপরে হবে, নাহলে এটাকে কাটতে অসুবিধা হয়ে যাবে, ঠিক আছে? তাহলে ট্রিপল 9 হবে, 999, ঠিক আছে? 999 একটু মুছে দিই, একটু মুছে দিই,
প্রশ্নটা একটু কারেক্ট করে নেবে, এই বারটা টোটালটার উপরে হবে, ঠিক আছে? এই বারটা টোটালটার উপরে হবে, তাহলে নিচে কি বসবে? 999, বা তিনটা সংখ্যার উপরে বার আছে তাহলে 9 তিনটাই বসবে। আর এইটা এটাকে যদি কাটাকুটি করি তাহলে কত চলে আসে? 27, মানে 37 দিয়ে 999 ডিভাইড করলে ডাইরেক্ট চলে আসে 27, ঠিক আছে? 999 যদি আমরা 37 দিয়ে ডিভাইড করি তাহলে ডাইরেক্ট 27, তাহলে এদিকে তো থাকবে কিউব রুট, এখানে হবে 1/27, আর 1/27 কিউব রুট কত হবে? 1/3, 1/3 একটা দেখিয়ে দিই, কিউব রুট না এটার হোল কিউব, এই হোল কিউব হবে আর এই কিউবে কিউব রুটে কাটা যাবে, তার আনসার কত চলে আসবে? 1/3, এটা চলে আসবে তোমাদের আনসারটা। আশা করি বুঝতে পারলে, মানে 37 দিয়ে 999 ইজিলি কাটা, সেটা হলো 27 বার যায় আর কি, এর জন্য এখানে বারটা তিনটার উপরেই হবে বারটা, তাহলেই মানে কাটতে সুবিধা হবে আর কি। এই প্রশ্নটার জন্য পার্টিকুলার, এই প্রশ্নের জন্য, এই প্রশ্ন একটু ইম্পর্টেন্ট, বিভিন্ন এক্সামে মানে বারবার রিপিট করে আসে তার জন্য আর কি, মানে বারটা দিতে একটু ভুল করে দিয়েছিল। তারপর দেখে নেবো লাস্ট প্রশ্নটা, 5 নম্বর কোয়েশ্চেন। এই প্রশ্নটা কীভাবে করবো? সেই আমরা ওই পদ্ধতিতে করবো, 2.0 যে সংখ্যার উপরে বার দেওয়া আছে ওই সংখ্যাটাকে বারবার লিখবো, লেখার দরকার নেই। তারপর 4.0, টুটাই বারবার দেওয়া আছে এবং এটা মাইনাস, কিন্তু এইটা, এই যে এইটা 1.02, একসাথেই প্লাস আর মাইনাসটা করে নেবো। এই দুটার, এই দুটার ক্ষেত্রে হবে প্লাস, এটার ক্ষেত্রে হবে মাইনাস, ঠিক আছে? তো 3 আর 2 5, এত দূরে করার দরকার নেই। 3 টু 5, 5 থেকে 2 চলে গেলে আবার চলে আসবে তো 3, এইখানেও হবে 3, এইখানেও হবে 3, এইখানেও হবে 3, এইখানেও হবে 3, এইখানে তো 0 হবে। 4 আর 2 6, 6 থেকে 1 চলে গেলে 5, আনসারটা কত চলে আসলো? 5.03333। যদি এইভাবে আনসার দেওয়া তাহলে এটা লিখতে হবে, নতবা অপশনে দেওয়া থাকে 5.03 বার, এটাও লিখতে হবে, নতবা যদি অপশন 99 হিসাবে দেওয়া থাকে তাহলে আমরা কীভাবে লিখবো এটাকে? নিচে কত আসবে? 9, 9 এর পরে নন রিপিটিং নাম্বার একটাই আছে, তার জন্য একটা 0, আর টোটালটা হবে 503 - 5, 90, 503-তে চলে গেলে 5 টোটাল কতটা চলে আসবে? 503 - 5 হলে 498, ঠিক আছে? তাহলে যদি 19 হিসাবে দেওয়া থাকে তাহলে আমরা এইভাবে করবো, মানে এখান থেকে তৈরি করে নেবো, আর কোন প্রসেসে করবো? এই প্রসেসে করবো, ঠিক আছে? যে সংখ্যাগুলির উপরে বার দেওয়া সেগুলিকে বারবার করে লিখবো, মানে রিপিট করে করে আর কি, যেগুলির উপরে বার দেওয়া নেই সেগুলিকে এজ ইট ইজ রেখে দেবো, ঠিক? আর প্লাসেরগুলো প্লাস করলাম, বাইরগুলোকে মাইনাস করে নিলাম, আশা করি তোমরা বুঝে নিলে। এই সেশনটা একটু মানে ছোট্ট সেশন হলেও এই প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট, মানে যে কোনো ধরনের এক্সামে, কম্পিটিটিভ এক্সামে এই প্রশ্নগুলি থেকে 1 মার্কের কোয়েশ্চেন আসেই আসে, শুধু মানে এই বারটাকে উঠিয়ে সিম্পলেস্ট ফর্মটা তৈরি করা। আশা করি আজকের পর থেকে এইসব ধরনের প্রশ্ন তোমাদের করতে আর অসুবিধা হবে না। আর নেক্সট যে অ্যাডভান্স টপিকটা মানে শুরু করব কাল, নয়তো পরশু চলে আসবে, পরশু দিন মানে চলে আসবে তোমাদের সামনে, কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের উপর টপিক। তার মধ্যে থেকে প্রথম শুরু করছি সিম্পল ইন্টারেস্টটা। সিম্পল ইন্টারেস্টের উপরে তোমরা ভিডিওটি পেয়ে যাবে কালকে অথবা নতুবা নেক্সট দিন, ঠিক আছে? আর এই ভিডিওটা তোমার কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে, অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং আরও নতুন নতুন মানে ম্যাথসের কোন কোন টপিক তোমরা চাও তোমরা নিচে কমেন্ট করতে পারো, আমি ওই টপিকের উপর ভিডিও বানিয়ে তোমাদের সামনে তুলে ধরবো। তাহলে আজকে এতটুকু রাখলাম, নেক্সট ভিডিও টিল দেন, বাই বাই।